পরিস্থিতি হিঙ্গলগঞ্জ, সেখানেও বড় বড় গাছ উপড়ে পড়েছে, বাড়ির ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, রাস্তার পাশে উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। আপনাদের সামনে রাখছি হিঙ্গলগঞ্জের ছবি, যেখানে রেমালের তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি, বাড়ির ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, রাস্তার পাশে উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। গতকাল রাত থেকে একেবারে রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড পরিস্থিতি হিঙ্গলগঞ্জ। আপনাদের সামনে রাখছি হিঙ্গলগঞ্জের ছবি, একটু আগে গঙ্গাসাগরের ছবি আপনাদের সামনে রাখছিলাম হিঙ্গলগঞ্জেও, সেখানেও একই ছবি ধরা পড়ছে, বাড়ির ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, রাস্তার পাশে উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, অন্যদিকে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এখানে হয়েছে মোটামুটি ইলেকট্রিক তার পড়ে গেছে, গাছ কেটে গেছে, কালকে থেকে বিদ্যুৎ সংযোগ নষ্ট, তারপরে ইলেকট্রিক আসছে না ঠিক মতো, আমরা কাজ করি তব আজকে আবার এর জন্য ইলেকট্রিক এর জন্য বন্ধ হয়ে আছে গাছটা। ঝড়ে কি মানে ক্ষতি হয়েছে? মেন ক্ষতি হয়েছে তারের সমস্যা হয়েছে, গাছ গাছ বাড়ির গাছটা পড়ে গেছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছিল, পুলিশ এসে ঠিক করে দিয়ে গেছে, বুঝলেন। রেমালের তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে গোটা হিঙ্গলগঞ্জ জুড়ে, বাড়ির ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, রাস্তার পাশে উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, ঝড়ের তাণ্ডবে একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। রেমালের দাপটে ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকা, সেখানেও একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে বেসামাল গঙ্গাসাগর। অন্যদিকে হিঙ্গলগঞ্জের ছবি আপনাদের সামনে রাখছি, যেখানেও একেবারে যে ছবি দেখতে পাচ্ছেন, বাড়ির ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, বড় বড় গাছ উপড়ে পড়ে রয়েছে, অন্যদিকে উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিন্দম হরি। অরিন্দম, হিঙ্গলগঞ্জের এখন ঠিক কি পরিস্থিতি? দেখো সুমনা, গতকাল যে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব চালিয়েছে সারা রাতব্যাপী, তার জেরে কিন্তু জর্জরিত হিঙ্গলগঞ্জবাসী। সারা হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সহ যে বসিয়া উত্তর চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলো, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীর বিচ্ছিন্ন এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, ঝোড়ো হাওয়া বইছে স্বল্প মাত্রায়, আর সাথে সাথে কিন্তু ঝিরঝির বৃষ্টি কিন্তু হতেই চলেছে সকাল থেকে। সকাল থেকে কোনোভাবেই বৃষ্টি থামেনি। এই রাস্তার বিভিন্ন এলাকায় যে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড, সেখানে বিভিন্ন জায়গায় সেখানে বড় বড় গাছ পড়েছিল, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে সেই গাছগুলোকে কেটে ফেলা হয়, প্রশাসন তড়িঘড়ি সেখানে রাস্তা সাফাইয়ে নেমে যায় সকাল থেকেই। এরপর এখন এই মুহূর্তে আবারও পুনরায় বেশ বেশ জোরে বৃষ্টি হচ্ছে হিঙ্গলগঞ্জ সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, প্রশাসনের পক্ষ থেকে যে জানা যাচ্ছে বেশ কয়েকটা মাটির বাড়ি ভেঙে গেছে, যেখানে সেখানে যদিও দুর্ঘটনার কোন রকম খবর নেই, কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। পাশাপাশি হাসনাবাদ থেকে শিয়ালদা যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা, রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাহত আছে। এখনো কি পরিস্থিতি স্বাভাবিক হয়নি অরিন্দম? দেখো দুপুর 11:30টার সময় প্রথম একটি ট্রেন যায়, কিন্তু সকাল থেকে ট্রেন বন্ধ ছিল হাসনাবাদ থেকে শিয়ালদার রুটের। প্রথম একটি ট্রেন যায় 11:30, তারপরে আর দ্বিতীয় কোনো ট্রেন এখনো পর্যন্ত যায়নি। আবার ঝড় শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে সুমনা। অরিন্দম, ইতিমধ্যে প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত যারাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছিল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে বা কোনো স্কুল বাড়িতে, তাদেরকে কিন্তু এখনো সেখানেই থাকতে বলা হয়েছে, বাড়িতে তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তাদেরকে বলা হচ্ছে ঝড় যে কমে গেলেও দুর্যোগের একটা সংখ্যা থেকে যায়, এবং যেহেতু নদী বেষ্টিত এলাকা, বহু নদী বাঁধ এই সমস্ত এলাকায় কিন্তু ভগ্ন দশায় আছে, যার জন্যে
সেখান থেকে কোনো বিপত্তি ঘটতে পারে, পোর্টালে জল ঢুকতে পারে এলাকাতে। গতকালও বেশ কয়েক জায়গাতে কিন্তু দেখা গেছে নদী বাঁধ একটু বসে গেছে, তড়িঘড়ি গ্রামের মানুষও হাত লাগিয়েছে সেই নদী বাঁধ মেরামতির কাজে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি সেখানে হাত লাগানো হয়েছে মেরামতির জন্য। যার ফলে তো আজ কিন্তু এখনো সাধারণ মানুষ যাদেরকে রেস্কিউ করে আনা হয়েছিল বিভিন্ন পাকা বাড়ির তলায়, যাদের ভগ্ন বাড়ির অবস্থা, সেখানে কিন্তু ফিরে যেতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত কি কোনো হতাহতের খবর মিলেছে অরিন্দম? দেখো না, এখনো পর্যন্ত সেভাবে কোনো হতাহতের খবর নেই, বড় কোনো বিপর্যয়ের খবরও সেভাবে নেই, যে বড় কোনো বাঁধ ভাঙার খবরও সেভাবে নেই, এলাকা প্লাবিত হওয়ার খবর সেভাবে নেই। কিন্তু বাঁধগুলোর অবস্থা ভগ্নপ্রায় বলা যায়, তার কারণ গতকাল যে ঝড় হয়েছে তারপরে কিন্তু বহু জায়গাতে বাঁধগুলি নরম, সেখান থেকে জল ঢুকতে পারে আশঙ্কা করছে। তার এছাড়াও হিঙ্গলগঞ্জের দুটি জায়গা মূলত এফেক্টেড হয়েছে বেশি করে, সেটা রূপমারি এবং সত্তারপাড়া মাধবকাটি এলাকায় জানা যাচ্ছে এমনই। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে অরিন্দম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিন্দম হরি, এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রেমালের তাণ্ডবে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি গোটা হিঙ্গলগঞ্জ জুড়ে। বাড়ির ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, রাস্তার পাশে উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। রেমালের তাণ্ডবে একেবারে গোটা হিঙ্গলগঞ্জ জুড়ে লন্ডভন্ড পরিস্থিতি। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে বাড়ির ওপর ভেঙে পড়ে রয়েছে বড় বড় গাছ, রাস্তার পাশে উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি।